এখনো আছে, ওর বাবা বলেছে পুরো কমপ্লিট করবে, আমি তাও খাইনি। যেদিন আসে সেদিন খুব জ্বর আমার। হ্যাঁ, ওর তো প্রিয়, ও যতবার দেবো ততবার খাবে। মানে ও সত্যিই তো ওর একটা আফসোস, সবার ছবি তুলছে ওর হচ্ছে না। এখন একটা খিচুড়ি আছে অনেকটা, পায়েসটা একটু মনে হয় কম আছে। ঠিক আছে, নষ্ট না হলেই হলো, আর তেমন ব্যাস নেই, হয়ে যাবে হয়তো। ও হাড়ি তো কি ওটা পায়েস, তাহলে ঠিক আছে, হয়ে যাবে তাহলে। হ্যাঁ, নষ্টটা আর হবে না, খিচুড়িটা এবার রাত্রে যদি ও তুলে দেয় তুমি যেতে পারবে, যাও। দেখো গাইস, আমাদের বৌদি এখন খাচ্ছে, কেমন হয়েছে প্রসাদ বলো? আমি ওই জন্য ওখানে ঘরে আমি ঢাকা দিয়ে এসেছিলাম কাপড় নিয়ে, আমি আর দিদি কজন ঢাকা দিয়ে এসেছি একটা কাপড় নিয়ে। মহিমার বাবার বন্ধুরা আস্তে আস্তে প্রায় মানে একদম সন্ধে হয়ে গেছে, সবে এসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছে, এমনি লজ্জা পাচ্ছে। আমরা আমরা মানে ওর বাচ্চা চলে যাচ্ছে, মানে আমরা আমরা আমার মেয়ে সে উপরে একদম দোকানে ফেল হয়ে যাবে, যা ফুলে উঠেছে যখন। তোর বাবা দিকে জামা পরে নি, দেখানো যাবে এইখানে তুলে নিচ্ছে। তুমি বলো কেমন খাচ্ছ? লিলি বল, লিলির কাছে বক্তারি দিচ্ছে। লিলি বলছে তুমি বেশি না কথা বলে বাঁধাকপিটা কাটো তো। হাত না কাটে, হাত কাটে তো ফাইন হবে। দরকার তুমি আর কথা কি দাও, দেখে দিচ্ছি ওইটা পুরাণ কেটে দেখে দিচ্ছি। আর কথা কো, আর কথা কো, ভিডিও করে পুরাণ করে চার দেখি দাও, দেখি দাও হাত চলছে না কেন, জব জব চলবে। হ্যাঁ, এইবার হচ্ছে অন্য কুক এসেছে, দেখা যাক এইবারে কুকের কেমন রান্না। হলুদ কম হয়েছে মনে হচ্ছে একটু, না কালারটা দেখে, কালারটা দেখে অন্ধ কর নাকি, আমি লাইট মেরে আছি। ঠিক আছে, খেয়ে দেখি, নিশ্চয়ই ভালো হবে, আমি তো হচ্ছে টেস্ট থেকে বলবো। হ্যাঁ, লক্ষ্মীর আলুর চপে ঝাল। সমাজ মোটামুটি মিটে গিয়েছে, তারপরে দুটো ননদ দুরকম চপ বানিয়েছে, চপগুলো সত্যিই খুব টেস্ট হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে ওর বাবার বন্ধুও ফের আবার বাঁধাকপির চপ বানালো, খাওয়া দাওয়া হলো, আর এদিকে গান নাচ সব চলছে। টাটা।